আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডক্টর কামাল হোসেন সরকার উচ্ছেদের যে বক্তব্য দিয়েছেন তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। আর খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের মেঘনায় এসব কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই, এটা আদালতের ব্যাপার। জাপানের সহায়তায় নারায়ণগঞ্জে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় তিনটি সেতু নির্মাণ শেষে উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রতিপক্ষকে আক্রমণ করার রাজনৈতিক ভাষা আছে, গণতন্ত্রেরও ভাষা আছে। একজন প্রবীণ নেতা ডক্টর কামাল হোসেন, তিনি কি করে সমাবেশে রাস্তার ভাষা ব্যবহার করলেন, তিনি কি করে একথা বললেন, সরকারকে লাথি মেরে নামাবেন, সরকারকে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করবেন।